is Rini. And I'm Obhijit. And we're Meet and Treat. Saltlake HP-র যে পেট্রোল পাম্প রয়েছে একদম জাংশনে ঠিক তার উল্টো দিকে যদি আপনারা চলে আসেন আপনারা দেখতে পাবেন মির্চ মশালা তো আমরা এখন রয়েছি এই দোকানের মালিকের সাথে তো আপনার নাম দাদা নীরু সামন্ত দাদার নাম তো আপনি একটু বলুন আপনার এই দোকান আপনি কবে খুলেছেন মোটামুটি মানে কোন ডেটে কি প্ল্যান করে দোকানটা খুলেছেন 8 বছর আচ্ছা দাদা বলছেন দাদার দোকান 8 বছর হয়ে গেছে আচ্ছা তো আমরা আচ্ছা তো আমরা তো এখানে দেখতে পেলাম ইন্ডিয়ান চাইনিজ আর কোরিয়ান আজ আমরা অর্ডার দিচ্ছি মিক্সড চাউমিন আর হট গার্লিক চিকেন প্রচুর টপিংস দেখতে পাচ্ছি খুব সুন্দর খেতে বিশ্বাস কর প্রচুর ডিম মাংস চিংড়ি সব কিছুর একটা অসাধারণ মিক্সচার টেস্ট যদি বলতে হয় এক কথায় সত্যি ফাটাফাটি আমি আরেক চামচ খেলাম তোকে না দিয়ে খা খা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে চাউমিনের কোয়ান্টিটিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাফ প্লেট নট ফুল প্লেট হাফ প্লেটে এতটা চাউমিন চাউমিনটা তো বেশ ভালো এবার দেখি হট গার্লিক চিকেনটা কেমন বাটাবাটি মানে যেমন দেখতে পাচ্ছি যে ভর্তি যে চিলি ফ্লেক্স বা গার্লিকের কোয়ান্টিটিটা অত্যন্ত সুন্দর আর আমি আমার অভ্যেস মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দাদারা দিয়ে দিয়েছে তো এবার দেখি পিসগুলো কেমন ভারী জাম্বো পিস দেখতে পাচ্ছি এই এটা কিন্তু হাফ প্লেট হ্যাঁ হাফ প্লেট কপিস বলে দে বোনলেস সবচেয়ে বড় কথা বোনলেস চারটে বড় বড় পিস এটাও 80 রুপিস এত গ্রেভিটা এত ভালো খেতে যে চিকেনটা যেন মনে হচ্ছে না খেলেও অপশন তাও অবভিয়াসলি ওর সব খাওয়ার আগে চিকেনটা আমায় খেয়ে নিতে আরেকটু আরেকটু এত খুব লোভ লাগছে আর একটু মাংসটা ভালো করে দেখিয়ে দাও সবাইকে এক কথায় কি এক কথায় এখানে দেখছি কোটিংটা তেমন কিছু না পুরো সলিড চিকেনের পিস কোনো কিপটেমি করেনি চিকেন বেশি করে দিতে আর টেস্টি তো আর কবার বলে শেষ করতে পারবো না মেজমান বলতে আমরা যেটা বুঝি
অথচ শেজবানের মতন অনেক ঝাল না, আর হট গার্লিকের মধ্যে একটা হটনেস আছে, গার্লিক ফ্লেভারটা প্রচণ্ডভাবে এনহ্যান্স হচ্ছে, চিকেনের পিসে ডিজলভ করেছে ব্যাপারটা, এবং ওভারঅল টু গুড। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা গুড। এবার খাবো, এবার খাবো। আমাদের খাওয়া শেষ, আমরা এখন বাড়ির পথে। তাহলে মির্চ মশালার রিভিউ দিতে গেলে একটা কথাই বলবো, ভালোই ছিল, কোয়ান্টিটি হিসেবে অসাধারণ, টেস্টে আমি 10/7 দেব। তুই 8.5? আচ্ছা ঠিক আছে, কোয়ান্টিটি অনুযায়ী প্রনগুলো, কোয়ান্টিটিতে 10/10, অসাধারণ জাস্ট। হ্যাঁ এক কথায় খুবই ভালো, খুবই ভালো, এত পকেট ফ্রেন্ডলি উইথ দিস মাচ কোয়ান্টিটি। হ্যাঁ যদি আমরা ইয়েতে বলতে চাই যে একটু বসার অ্যারেঞ্জমেন্ট হলে আরও ভালো হতো, তখন প্রাইসটাও মেবি ডিফার করে যেত, বাট সেটা বেটার। স্ট্রিট ফুড ম্যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, বসবে, তারপরে বল এসিও লাগাবি, সেটা তো আমার চাই চাই। যাই হোক ভালো ছিল। আর আমাদের সকল প্রিয় দর্শকদের আমরা বলতে চাই যে এত সুন্দর ফার্স্ট ভিডিওর রেসপন্স দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এত ওভারওয়েলমিং রেসপন্স পেয়ে আমরা খুব 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 খুশি হয়েছি।